মর্নিং বন্ধুরা, মিষ্টু ডেলি ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটি এখন থেকে শুরু করছি। এখন বাজে 11:10, তা সকালে খাওয়া দাওয়া হয়নি এখনও। সকালে আজকে আছে পরোটা আর ডাল, এই যে পরোটা আর ডাল, ছোলার ডাল আর পরোটা। লাচ্ছা পরোটা বানাতে চেয়েছিলাম, হয়নি লাচ্ছা পরোটা। এমনি পরোটাই হয়েছে, লাচ্ছা পরোটার জায়গায় কাচ্চা পরোটা হয়ে গেছে। তা তোমাদের লাচ্ছা পরোটা কেমন লাগছে একটু বলো তো, ওদের দেখানো যাবে না এখন, ওদের ছেলেটা খুব আমার ফালতু হয়ে যেন ছেলেটাকে এই দেখতে হবে কি কেমন বাজে লাচ্ছা হয়নি যেন কাচ্চা হয়েছে যেন খুবই বাজে। এই যে দেখো দেখো পরোটা তো পুড়বেই, আর ওটা অত তেলে ভাজা হয় নাই তো। আমি তো আর এত কথা বলে আচ্ছা চলো আমরা খেয়ে দিয়ে নিই। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। ইলিশ মাছ অনেক ডিম টিম পারবে এবার, আমরা এবার অনেক ইলিশ মাছ খাবো। আর যারা আমার বাংলাদেশের বন্ধুরা আছো তারা পারলে ইলিশ মাছ আমাদের দিকে সাপ্লাই দাও, আমরা ইলিশ মাছ খাবো। তো হচ্ছে এখন টাটা, খাওয়া দাওয়া সেরে আবার আসছি তোমাদের কাছে। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে আসলাম ঘরে, ঘর গোছাতে। ঘরে যে কতগুলো জামাকাপড় ঘরেই শুকিয়ে নিয়েছি ফ্যানের হাওয়াতে, ওগুলো এখন ভাজভুজ করে নিলাম। সোফাটাকে ভালো করে পরিষ্কার করে মানে ফিটফাট করে রাখলাম, রেখে এখন হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটা ঝাড়াই হয়ে গেছে, ঝাড়াই ছিল, নোংরা ছিল না জন্য ঘরটা আর ঝাড়লাম না। তো ঘর মোছা হয়ে গেছে। তো এখন হচ্ছে আর কি বলবো বলো তো, ঘরটা না নোংরাই হয়ে যায়, মানে একটা ঘর থাকলে যা হয়, বুঝছো? ওই কোথায় আর ও যাবে, ওরও তো এখন স্কুল টুস্কুল আর নেই, তো এই ঘরেই থাকে। তো চলো যাই হোক, বাচ্চা মানুষ। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়েই গেল, দেখতেই পেলে। আর ঘরদোর মোছা হয়ে গেল, হয়ে গেছে বাসি ঘরদোর। সকালবেলায় আমার সান্ধান হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করব দুপুরের রান্নাটা। তো দুপুরের রান্নার মধ্যে এখন ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর হচ্ছে তরি তরকারি কাটা হয়ে গেছে। শাশুড়ি মা কেটে দিয়েছে। আর সকালে তো খেলাম ছোলার ডাল দিয়ে পরোটা, দেখলেই তো। এই বৃষ্টিতে মাথার চুলগুলো ভিজে ভিজে মাথার হচ্ছে চুলগুলো নরম হয়ে যাচ্ছে, পাতলা পাতলা হয়ে যাচ্ছে, এতেই মনে হয় চুলটা বেশি উঠছে, কী জানি বুঝতে পারছি না। আবার মামারাত দিতে হবে, মামারাতটা দেওয়ার পরে চুলটা একটু উঠাটা সেদিনকে দেখলাম কম উঠছে, কিন্তু হচ্ছে কতদিন অন্তর অন্তর দিতে লাগে ঠিক আমি জানি না, কেউ যদি জেনে থাকো প্লিজ বলো যে 2-3 দিন অন্তর অন্তর না ডেলি দিতে লাগবে একটু জানাইও। তা চলো রান্নাঘরে যাই, কী কী রান্নাবাড়ি হচ্ছে চলো তোমাদেরও দেখিয়ে আনি। আর রান্নাটাও বসাই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 12:00। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই। ভাতের জল ফুটে এসছে, এখনও চাল ছাড়িনি, এই যে চাল নিয়ে রেখেছে। আর রান্না হবে হচ্ছে চাল কুমড়ো, হবে হচ্ছে আলু বরবটি ভাজা, আর হবে ঢেঁকির শাক। আর সকালে খাওয়া বাসনপত্র এখনও আছে, এগুলো মাজা ঘষা করতে লাগবে। আর একটু ডাল পরবো। তাহলে চলো রান্নাটা বসিয়ে নিই, জলটা দিকে ফুটে এসছে, এই যে পুরো ফুটে যাচ্ছে, এখন আমি এটা আমাদের চাল দেবো। চলো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু বরবটি ভাজা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর এদিকে ভাত যেহেতু জলটা গরম করে নিয়েছি, ওর জন্য ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো কী কী রান্না করছি তুমি দেখে। আর এদিকে সকালবেলা অনেক বাসনকোসন মাজা হয়েছে, বাসনকোসনগুলো এখন গুছিয়ে নেব, খুব এলোমেলো হয়ে আছে রান্নাঘরটা। রান্নাঘরটা এলোমেলো হয়ে থাকলে আবার ভালো লাগে না, রান্নাঘরটা সবসময় চাই যাতে পরিষ্কার একদম গুছানো থাকে, তার নিজেরও একটা রান্নাবাড়ি করে শান্তি লাগে আর ভালোও লাগে, রান্নাঘরটা থাকতে ভালো লাগে। কারণ মেয়েদের তো সারাদিন হচ্ছে রান্নাঘরেই থাকতে লাগে, তাই রান্নাঘরটা যদি গোছানো না হয় ভাই আমার পছন্দ হয় না। রান্নাঘর সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো, সেটাই আমি ভালো লাগে। কিন্তু এখন হচ্ছে আমাদের ঘর যেহেতু নেই সেই জন্য একটু আগোছালো হয়ে থাকে, তো যতটা পারি ততটা হচ্ছে গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো যেরকম
মানে করে রাখি, মনে হয় না খুব একটা আগোছালো থাকে। যতটা পারি নিজেকে মানে সুন্দর করে রাখারই চেষ্টা করি। মানে আমার মনে হয় যে রান্নাঘরটা যদি বাজে থাকে, ও মা, তাহলে তো থাকতেই পারবো না। আর এদিকে বরবটি আলু ভাজা হয়ে গেছে, তো আস্তে আস্তে আমি সব রান্নাই এখন করে নেবো। আর সকালবেলা না কিছু মানে দেখি, মানে হালকা পাতলা যদি কিছু খাওয়া হয় তাহলে দুপুরের রান্নাটা খুব ছটাপট হয়ে যায়, কিন্তু বুঝি না, কিন্তু তখনই তো বেশি রান্না করতে লাগে, ভাত করতে লাগে, তারপরে আরও আদার্স করতে লাগে। কিন্তু আমি দেখি যে সকালবেলা যদি কিছু রুটি টুটি খাওয়া হয় তাহলে মনে হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মানে একটা হালকা হালকা শরীরটা লাগে, তো তার জন্যই মনে হয় নাকি লাগে। তা চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো এতক্ষণ আমার সাথে থাকো, সঙ্গে থাকো। বেবি দৌড়াচ্ছে, এই যে টিকটিকির বেবি, বেবি চলে যাচ্ছে, এই যে বেবি, এই বেবি এসো, বেবি এটা দেখতে মনে হচ্ছে বড়, কিন্তু ছোট্ট কিন্তু একদম, কিন্তু দেখতে এত বড় মনে হচ্ছে কেন। তারপর আসতে দিব তো, চল পর পর পর। বন্ধুরা বাইরে চলে এসেছি, ছেলে আমার গাড়ি হাত দিয়েছে, দেখো না কি পাকা পড়বে কিন্তু জলে, মোবাইলটা কিন্তু পড়লে পরে আমি এখনই এখানে ফিট হয়ে যাবো। না হাতটা গুটিয়ে দাঁড়ালাম। এখন বাজে হচ্ছে 5:30, অনেকক্ষণ ঘরে আছে আর বৃষ্টিটা এই মাত্রই কমলো, তো এই মাত্রই কমলো জন্য, মানে এই মাত্র কমেনি, একটু অনেকক্ষণ আগেই কমেছে। তাই ও আবার বাইরে হচ্ছে কাঁকড়া দেখেছে, তা কাঁকড়াটা দেখেছে, তা আমাকে উঠিয়ে নিয়ে এলো বিছানা থেকে, ইমন পড়ে যাবে কিন্তু সত্যি করে, বিছানা থেকে উঠিয়ে নিয়ে এলো। তা কাঁকড়া দেখতে এলাম, কাঁকড়া তো পেলাম না, তা বললাম চল একটু রাস্তা থেকে ঘুরে আসি। তা রাস্তায় এসে পড়েছি, মানে রাস্তা মানে বাড়ির সামনেটা, আমাদের বাড়ির যে পুলটা আছে পুলটার মধ্যে দাঁড়িয়েছি। আর ওই যে বাস যাচ্ছে, কি সুন্দর, বাড়ি যেতে পারতাম। কালকে দেখি ট্রাই করবো বাড়ি যাবো, আজকে তো আর হলো না, কালকে সকাল সকাল দেখি বাড়ির দিকে রওনা দিব, যদি হয় তো যাব। স্টেট বাস তো খুলেই গেছে, তো বাড়ি যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা তোমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, যদি ভালো লাগে তাহলে, না ভালো লাগলেও করবে, না ভালো লাগলেও একটা সাবস্ক্রাইব তো করতেই পারো বলো। সব কিছু আমি তো নতুন, তো নতুন নতুন তো সবারই সবটা ভালো হয় না, কিছু না কিছু তো গণ্ডগোল থাকেই। তাকে শুরুর থেকে যখন আরম্ভ করেছি, শুরুর থেকে মানুষের এইটুকুনি থাকে, এইটুকুনি করতে করতে এত বড় হয়, তাই তখন আমারও এখন ভিডিও কোয়ালিটি যেমন আছে তার থেকেও ভালো হবে, আরও ভালো হবে, আরও ভালো হবে। তাই শুরুটা তো কারোরই ভালো হয় না, শুরুর থেকে করতে করতেই মানুষের সবারই ভালো হয়। তা ভালো লাগলেও একটা করে দেবে সাবস্ক্রাইব, না ভালো লাগলেও করে দেবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করো নতুন বন্ধুরা। আর যারা প্রতিদিন ভিডিও দেখছো তারা তো অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করতেই পারো বলো। তা চলো আমরা ঘরে যাই, আর দাঁড়ানো যাবে না, কেন জলে জল দেখাবো তো, এই দেখবে, দেখো দেখছো আমাদের ডোবাটার কি অবস্থা, ছি 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 ছি,
এখানে জল, এখানে জল, আর জলটা উঠেছে কতটা বাবা। কিন্তু মোবাইলটা খারাপ আছে। বাইরের থেকে চলে এসেছে সকালবেলার কিছুটা ময়দা মাখা ছিল ওই দিয়ে লুচি করতে, কড়াইটার অবস্থা আমার শেষ, কালকে তো সেই মাছতে কষ্ট হবে, তো কড়াইটা পুড়লো এই কারণেই। দুপুরবেলা বড়া করা হয়েছিল, বড়া করতে গ্যাসটা হচ্ছে আমি আর নেবইনি, খেতে বসে গেছিলাম, আর এদিকে কড়াইটার এই অবস্থা হয়ে গেছে। তো লুচিগুলা দেখি ফুলছে, আর লুচিটা মানে ফ্রিজের মধ্যে রেখেছি তো খুব বেলতে অসুবিধা হচ্ছে, মানে ঠিকঠাক করে হচ্ছেই না। তো একটু পরে যখন সেট হয়ে গেছে বাইরের টেম্পারেচারে এসে তখন আবার ঠিক হচ্ছিলো, কিন্তু এখন আর বেড়াই হচ্ছিলো না ঠিক করে। তো যাই হোক, লুচি আর চা দিয়ে আমাদের আজকে সন্ধ্যার টিফিনটা হয়ে যাবে, ভালোই হয়েছে। আমার অনেকদিন ধরে লুচি খাওয়ারও ইচ্ছা হচ্ছিলো, কিন্তু লুচি তো আর সকালবেলা খাওয়া যায় না, খুব তেলের জিনিস, তো ওর জন্য হচ্ছে সকালবেলাটা অত লুচি খাইনি। শ্যালো ফ্রাইয়ের মতো করে পরোটাটা ভেজেছিলাম, যাতে হচ্ছে একটু পরোটা পরোটাও টেস্ট থাকে, আবার হচ্ছে রুটির মতনও খেতে লাগে, খুব একটা তেল দিয়ে সকালবেলা খাওয়া হয়নি। তো যাই হোক, চলো সন্ধ্যার টিফিনটা করে নিই। বন্ধুরা দেখো, চা আর লুচি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে এই চা আর লুচি খাবো। আর ওদিকে ছেলে আবার মুড়ি মেখে নিয়ে গেছে, ও মুড়ি মাখা দিয়ে খাবে, তো ও হচ্ছে যেহেতু মুড়ি ভাঙা খাবে, ও লুচিটা পছন্দও করে না সেরকম, ও রুটিটা এবার পছন্দ করে। তো আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি, যে আমরা লুচি আর চা নিয়ে চলে এসেছি, ভিডিওটা আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা হচ্ছে আজ এই পর্যন্তই দেখো, কালকে আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। আর যারা সাবস্ক্রাইব করোনি, যে সকল বন্ধুরা, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে একটা লাইক আর কমেন্ট।